লাভ সংরক্ষিত বনাঞ্চলক প্রশাসনের বুলটজার। কেইপাতরপিয়া নিরাপত্তা বেহুর মাজত চলিল উচ্ছেদ অভিযান। দহখনতকৈও অধিক জে সি বি কেইবাখনো ট্রেক্টরে পুয়ারে পৰা চলালে উচ্ছেদ। ভাঙি পেলোৱা হল অবৈধ বাসগৃহ সমূহ। লখিমপুর জেলা প্রশাসনের ব্যাপক তৎপরতা। বনাঞ্চল 501 হেক্টর ভূমি দখলমুক্ত করার বাবে বিগত প্রায় কেপা দিন ধরে প্রস্তুতি চলাইছিল আরক্ষী অর্ধসামরিক বাহিনীর দলে। এয়া মঙ্গলবারের পরিবেশ। বিশাল আরক্ষী অর্ধসামরিক বাহিনীর সমর সজ্জার মাজে চলিছে উচ্ছেদ অভিযান। বিগত 80 বছর ধরে বেদখলকারীর কবলত পাভ সংরক্ষিত বনাঞ্চল। খান্দিছিল বেদখলকারীয়ে বনাঞ্চলখন বৃহৎ বৃহৎ পুখুরী। সম্প্রতি জে সি বির সহায়ত পুতি পেলোৱা হৈছে পুখুরী সমূহ। বহু হেক্টর সরিয়হ খেতি ট্রেক্টরে হাল পাই নষ্ট করে প্রশাসনে। বেদখলকারীর মাজত এতিয়া ভীষণ প্রতিক্রিয়া। প্রশাসনের আগতীয়া জাননী পাই উচ্ছেদের পূর্বে স্থান ত্যাগ করেছে বহু বেদখলকারীয়ে। ঠিকনাবিহীন হয়ে পড়া বেদখলকারীয়ে এতিয়া দিক বিদিক হেরুয়ে পেলাইছে। কালি আমার তিন দিনমান আগত নোটিশ জারি করেছিল প্রশাসনে, পাছত আমি মানিছো। এতিয়া আমার খুয়া বুয়া ব্যবস্থা করে দিয়ক সরকারে, আমি এইটু আহ্বান জানাইছো। উচ্ছেদর পূর্বে আপনার তা বনাঞ্চল ত্যাগ করে গুছি আছে? এইটু উচ্ছেদ তো করলে মানে নোটিশ জারি করেছে আমার লোকে। আপনার ঘর বাড়ি নিজে ভাঙি লইছে? নিজে ভাঙি লিছো, রাতির ভিতর দুদিনের ভিতর খালি করে দিছো। খালি করে দিছে? এতিয়া আহ্বান জানাইছো, আমি মানিছো সরকারের কথা সব মানিছো। এতিয়া আমার অলপমান সুবিধা দিব লাগে, আঙ্গর আমাদের মাটি অলপমান দিব লাগে, থাকিব লাগে, ঘর বানাবলে থাকে জায়গা নাই, কি করিম এতিয়া। ইফালে উচ্ছেদ থলিক লৈ প্রতিক্রিয়া প্রকাশ আমসুর। অতি গর্হিত কার্য, গণতন্ত্র হ্যাক করে দিছে অসমত, ভারতবর্ষর অসমর বুকতে বিজেপি সরকারখনে গণতন্ত্র কবর দি দিছে। আমসুর এটা সদ সমীক্ষা লোক ছাত্র ইউনিয়নে কোনো পদ্য বহি না থাকে, 1,20,00,000 মানুষক লই রাজপথত ওলাবলে আমি প্রস্তুতি চলাই আছো। আপনি কিমানজনক গুলি করে হত্যা করব, এই গুলি লবলৈ আমসুর সৈনিক হিসাবে আমি সদা প্রস্তুত হয়ে আছো। আপনার গুলিক আমি ভয় নকরো। আপনি কিমান মানুষক হত্যা করব, 1,20,00,000 মানুষ আপনার বিরুদ্ধে রাজপথত ওলাবলৈ আমি হাজু হয়ে। উচ্ছেদথলীর কেউফালে অধিক কঠোর করে তোলা হয়েছে নিরাপত্তা বেহু। কোনো লোককেই উচ্ছেদথলীর যাবলৈ দিয়া নাই প্রশাসনে। পরিস্থিতির প্রতি সম্পূর্ণ নজর রাখিছে প্রশাসনে। তার মাজতেই চকুর সন্মুখত নিজের আপন ঘরখন এনেদরে এফালৰ পৰা ভাঙি পেলোৱাত বেদনায় যেন আবৰি ৰাখিছে এওঁলোকক। লখিমপুৰৰ পৰা জিয়াউল আলী আৰু নাৰায়ণপুৰৰ পৰা পদ্মপুৰৰ ৰিপৰ্ট, প্ৰথম খবৰ।